মালদার হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর গ্রামে ৯ বছরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল নজরুল ইসলাম নামে এক বৃদ্ধর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের লক্ষ্য করে ইঁট ছোড়া হয়। ইঁটের আঘাতে এক এএসআইয়ের মাথা ফাটে বলে অভিযোগ। রাতভর তীব্র উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব উপস্থিত হয়। জানা যায় অভিযুক্ত নজরুল ইসলাম রেশনে পাওয়া চাল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিজের গোডাউনে মজুত করে। অভিযোগ, শুক্রবার বিকেলে এক দিন মজুরের পরিবার চাল কিনতে যায়। চাল সংগ্রহ করে অন্য জায়গায় সেই চাল মাপতে যায়। চাল সংগ্রহ করতে যাওয়ার সময় ওই মহিলার সঙ্গে নাবালিকা মেয়ে ও ভাগ্নিকে সঙ্গে নিয়ে গিয়েছিল। তিনি যখন চাল অন্য জায়গায় ওজন করতে যান, সেই সময় নজরুল ইসলাম ভাগ্নিকে বাইরে রেখে তার মেয়েকে গোডাউনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে নির্যাতিতা মায়ের অভিযোগ। তার আরও অভিযোগ, নজরুল ইসলাম তার মেয়ের হাতে ৩৫০ টাকা দিয়ে পালিয়ে যায়। আমার মেয়ের সঙ্গে চাল আর আটা কিনতে এসেছিল ওই বুড়ো লোকটা, দিয়ে তখন আমার মেয়েকে আর আমার ভাগ্নিকে বলছে যে বাঁধের উপরে থুয়ে আয়। বাঁধের উপরে গেছে, থুয়ে এসেছে, দিয়ে তখন সাইকেলে চেঁড়ে দিয়েছে, দিয়ে তখন বলছে যে না আমার ওখানে চল ইয়াতে ওজন করতে হবে, মিটারে ওজন করতে হবে, ওজন দেখবি। দিয়ে ওখানে গিয়ে তখন বলছে আমার ভাগ্নিকে যে এখানে চকিকে ঝাড় দাও, ঝাড় দাও। আমার ভাগ্নি তখন ঝাড় দিতে লেগেছে আর আমার মেয়েকে ঘরের ভিতরে নিয়ে চলে গেছে। তারপরে তখন শাস্তি পালন করতে লেগেছে, আমার মেয়ে চিৎকার করতে লেগেছে, তখন আমার মেয়ে মুখখান চেপে ধরে লেছে বুড়ো লোকটা। তারপরে আপনার মেয়ের সাথে কি করলো? ধর্ষণ করলো আমার মেয়ের সঙ্গে। তারপরে তখন সাথে করে বাড়ি নিয়ে এলো, বাড়ি নিয়ে এসে টাকা দিল। টাকা দিয়ে দেওয়া যাওয়ার পর কত টাকা দিল? আমার মেয়ের কথা আমার ভাগ্নি আমাকে বলছে যে তোমার মেয়েকে এরকম এই কাজ করেছে। আমি তখন বলছি যে ওকে ধরে নিয়ে আসবো, ওকে ডাকবো। যে লোকটা করেছে ওর কি নাম? নজরুল ভোলা। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরদিকে রক্তাক্ত নাবালিকাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল, পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীরা নজরুলকে খুঁজে বের করে গণধোলাই দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে উদ্ধার করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা সকলেরই নামালে খেলা সে কি আমার কেউ নিজস্ব আমার যদিও পরে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রামে হয়েছিল এই যে লোকটা 55 বছর বয়স, ওর নাম হলো নজরুল, না ডাক নাম হলো ভোলা, বুঝতে পারলেন কিনা। গ্রামে ফ্রি করে চাল ধান পাট ইত্যাদি খরিদ করে বিক্রি করে। এখানে চাল কিনতে এসেছিল বাড়িতে, চাল নিয়ে যেয়ে ওর গুডাউনে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেয়ে নাপার বাহান করে বাচ্চা দুটাকে নিয়ে গেছিল, একটা 10 বছর 6 বছরের, বুঝতে পারলেন। ওখানে পয়সার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যেয়ে ওকে রেপ করেছে, দিয়ে পয়সার বিনিময়ে ওকে পয়সা দিয়ে নিয়ে এসে এখানে
বাড়িতে রাখার পরে এক ঘন্টা পরে বাড়ির লোক জানতে পারছে, খোঁজাখুঁজি করার পরে গ্রামেই পাওয়া গেল, নিয়ে এসে এখানে পুলিশ ওকে নিয়ে গেল। বর্তমানে ও চাঁচো হরিশ্রমপুর গেছিল, হরিশ্রমপুর থেকে এখন চাঁচলে আছে, ভর্তি আছে। এই যে পুলিশ যে আসলো, পুলিশ আসার পর কি হয়েছিল? পুলিশ আসার পরে পুলিশ নিয়ে যাওয়ার মানে পুলিশ প্রশাসনের যা কর্তব্য তা করতো নিয়ে যে তো এখানকার পাবলিক দিচ্ছিল না, তার মধ্যে একটু ধস্তাধস্তি হয়েছে। তো বাকি এরকম হয়ে পুলিশের মাথাও ফেটেছে, ধস্তাধস্তি করতে যে পাবলিকের খুব চাপ। আবার ফের কারণ কি, কি জন্য এই যে মানে ধস্তাধস্তি, মাথা ফাটলো পুলিশের? কেন মাথাটা ফাটলো? এই কারণে যে যেই লোকটা 55 বছর বয়স, এই কীর্তি করার ওর যোগ্য না, বুঝতে পারলেন? একটা সমাজের বিরুদ্ধ, ওই জন্য পাবলিক এতটা ক্ষিপ্ত হয়েছিল এই লোকটাকে মারার জন্য। আচ্ছা, পরিকল্পনা সরকারের হোক বা কোন ব্যক্তি হোক, মানে এটা চাই। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।